ব্রাদান ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াআজির ওয়াআশিরাতাকাল মুকরাবিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব এবার আপনি আপনার কলমা প্রচার শুরু করে দেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ নবী গো এবার আপনি কলমা প্রচার শুরু করে দেন। কিন্তু নবী প্রকাশ্য নয় প্রকাশ্য নয় নবী গো আপনি প্রকাশ্যে কলমা এখন পড়াবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি চুপি চুপি কলমা পড়ান। বেরাদা বন্ধুগণ আমার গো আমার আম্মা জানেরা গো আমার বাবাজি ও ভাইরা আমার নবীকে বাবা আল্লাহ রাব্বুল আলামিন বললেন আপনি চুপি চুপি কলমা পড়ান। আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন এবার আপনি কলমা প্রচার শুরু করেন চুপি চুপি লুকিয়ে লুকিয়ে, তখন বাবা কেউ মুসলমান ছিল না, দুনিয়ার মধ্যে কেউ বাবা মুসলমান ছিল না। বন্ধুগণ আমার আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবতে লাগলেন আমি যদি অন্য মেয়েদেরকে যদি বলতে যাই তাহলে গেলে তারা বলবে ওগো মোহাম্মদ তোমার বাড়ির মেয়ে তো কলমা পড়েনি আর এসছো আমাদেরকে কলমা পড়াতে। না না আগে যাব আমার ওয়ার্ধাঙ্গিনীর কাছে, আগে যাব আমার স্ত্রীর কাছে। বেরাদার বন্ধুগণ আমার আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গেলেন মা খাদিজার কাছে। মা খাদিজার কাছে যাওয়ার পরে মা খাদিজাকে বলে এই খাদিজা আমি যদি এখন অন্যান্য মেয়েদেরকে বলতে যাই যে ওগো তোমরা কলমা পড়ো আর তুমি যদি কলমা না পড়ো আমাকে নবী বলে না মানো, আল্লাহকে এক বলে যদি না মানো তাহলে অন্যান্য মেয়েরা বলবে ওগো মোহাম্মদ তোমার বাড়ির মেয়ে তো কলমা পড়েনি, তোমার স্ত্রী তো কলমা পড়েনি, খাদিজা আমি তোমায় বলি তুমি এক আল্লাহকে মেনে নাও আর আমাকে রসুল বলে নবী বলে গ্রহণ করে নাও। তখন সঙ্গে সঙ্গে বাবা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয়তম রাসূলের স্ত্রী বাবা মা খাদিজা তখন সঙ্গে সঙ্গে বলেন হাবিবা এবার আপনি আমায় কলমা পড়িয়ে দেন, বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন কলমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন। দুনিয়ার মধ্যে মেয়েদের মধ্যে সব চাইতে আগে যিনি কলমা পড়েছিলেন রে মা তিনি হচ্ছেন মা খাদিজাতুল কুবরা। আর এই যে আমার বাবাজিরা বসে আছে আপনাদের সব থেকে পূর্বে কে কলমা পড়েছিল জানেন? যার নাম হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক জরুলু। আর এই যে বাচ্চারা বসে আছে না এই বাচ্চাদের মধ্যে সব চাইতে যিনি কলমা পড়েছিলেন প্রথমে তিনি হচ্ছেন হায়দার কাদ্দার শেরে খোদা জরে বলুন মাওলা আলী কলমা পড়েছিলেন। আর গোলামদের মধ্যে হযরতে যায়েদ বিন হারেসা কলমা পড়েছিলেন জরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ আমার আব্বা জানেরা আমার সোনামানিকেরা আসুন বাবা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন করে কলমা পড়েছিলেন আর কেমন করে নবীর পরিচয় পেলেন যার কারণে সর্বপ্রথম এসে কলমা পড়ে নিলেন। তার কাছে কিন্তু আমার নবী গিয়ে বাবা বলেনি আবু বকর তুমি কলমা পড়ে নাও, ওগো আবু বকর তুমি কলমা পড়ে নাও। আমার নবী কিন্তু বলেছিলেন না। আবু বকর কেমন করে সর্বপ্রথমে আমার নবীকে চিনতে পারলেন? আসেন আবু বকরকে জিজ্ঞাসা করেন আবু বকর গো আপনি সর্বপ্রথমে আমার নবীকে কেমন করে চিনতে পারলেন? হযরতে সাইয়্যিদেনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা একটা ব্যবসায়ী ছিলেন আর তার সঙ্গে সঙ্গে আমার নবীর বন্ধুও ছিলেন রে বাবা।
আমার নবীর বাবা দুই থেকে আড়াই বছরের ছোট হযরত আবু বকর সিদ্দিক একই সঙ্গে খেলেছে একই সঙ্গে বড় হয়েছে বাবা কিন্তু আবু বকর তো জানে না এটাই আমাদের শেষ জামানার শেষ নবী এই আমিনার ব্যাটাই হচ্ছে আমাদের নবী এই আব্দুল্লাহর লাল হচ্ছে আল্লাহর খাতিমুন নবীন কখন চিনতে পারলো বাবা হযরতে আব্দুল হযরতে সাইয়্যেদান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায় ছিল বাবা তিনি আপনার করতেন কি মুলকে শাম যেতেন মুলকে শাম যাওয়ার জন্য তিনি আপনার সামান প্যাক করে নিলেন কাফেলার সঙ্গে বেরিয়ে পড়লো বাবা মুলকে শাম ওরে আমার সোনা মানিকেরা তখন মুলকে শাম বাবা একটা এমন একটা রাজ্য ছিল এমন একটা দেশ ছিল রে বাবা যে জায়গাতে বাবা হাজারো হাজারো মানুষের মেলা লেগে থাকতো আর যে জায়গাতে মুলকে শামে বাবা আমাদের কিবলা রয়েছে আমাদের পূর্বে যেটা কিবলা ছিল বাইতুল মুকদ্দাস সেই জায়গাতে রয়েছে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়িনা আলাইহিস সালামের মাজার মুলকে শামে রয়েছে আল্লাহু আকবার কাবীরা বন্ধুগণ আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানা বাবা বেরিয়ে পড়েছেন কাফেলার সঙ্গে বিজনেস করার জন্য ব্যবসা করার জন্য বেরিয়েছে বাবা যেতে 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 বন্ধুগণ আমার যখন মুলকে শামে পৌঁছেছে মুলকে শামে যাওয়ার পরে বাবা যখন তিনারা ক্লান্ত হয়ে পড়েছেন আরাম নেওয়ার জন্য বিশ্রাম নেওয়ার জন্য এক জায়গাতে বসে গেলেন বাবা আর ওই জায়গাতে সবাই নিজের নিজের বিছানা পেতে দিলেন পেতে দেওয়ার পরে সবাই যেন নিজের নিজের বিছানায় ঘুমিয়ে পড়লো রে বাবা আবু বকর যখন ঘুমিয়ে পড়েছে যখনই তিনি ঘুমিয়েছেন বাবা তিনি একটা স্বপ্ন দেখতে পেলেন স্বপ্নটা কি আবু বকর বলতে আছে আমি যখন ঘুমিয়ে পড়লাম স্বপ্নে আমি দেখতে পাচ্ছি আসমানের চাঁদ তারা যেন আমার বাড়ির আঙ্গনায় আনন্দ করে আর ওই চাঁদ তারা যেন আমার কোলেও যেন আনন্দ করে আবু বকর যখন এইরকম স্বপ্ন দেখল আসমানের চাঁদ তারা আমার বাড়িতে এসে আনন্দ আত্মহারা করে আর আমার কোলে এসেও তারা আনন্দ ফুর্তি করে ঘুম ভেঙে গেল বাবা কাকে বলবো আমাদের এই দলের লোক তো কেউ বলতে পারবে না এরা তো কেউ বলতে পারবে না আর যদি বলতে যাই তারা আমার মজা কুড়াবে না না বলবো না আর যে জায়গাতে আবু বকর অবস্থান করেছিল গো বাবা তার পাশে একটা যেন আপনার খানকা ছিল ওই খানকাতে বাবা ঈসাই ধর্মের রাহিব গুলো থাকতো রাহিব মানে যেভাবে আমরা মাওলানা তারাও যেন বাবা ঈসাই ধর্মের আলিম ছিল তাদের মধ্যেও ইসলামিক জ্ঞান ছিল রে বাবা তারা কিন্তু বলে দিতে পারতো স্বপ্নের মানে গুলো তারা বলে দিতে পারতো আবু বকর মনে মনে ভাবলো আমাদের দলের লোককে বলবো না আমাদের দলের লোককে যদি বলতে যাই আমার মজা কোড়াবে না 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 তিনি এক পা দুই পা করতে করতে ওই রাহিবটার কাছে চলে গেল বাবা রাহিবটার কাছে যাওয়ার পরে বলে রাহিব সাহেব আমি একটা ঘুমন্ত অবস্থায় আমি একটা স্বপ্ন দেখেছি ওই স্বপ্নের মানেটা একটু আপনি আমায় বলেন আবু যখন বাবা ওই রাহিবকে যখনই নিজের স্বপ্নের কথা বলেছে রাহিবটা বলে কি স্বপ্ন তুমি দেখেছো গো এমন কোন স্বপ্ন দেখেছো বলে রাহিব গো আমি যখন ঘুমন্ত অবস্থায় ছিলাম হঠাৎ করে আসমানের চন্দ্র তারাগুলো যেন আমার বাড়িতে আনন্দ করে আর ওই তারা চন্দ্র তারাগুলো আমার কোলেও যেন আনন্দ করে ওগো রাহিব আমার মানে কি হতে পারে আমার মানে কি এই স্বপ্নের মানেটা কি হতে পারে একটু দয়া করে বলে দিন ওই রাহিবটা বলতে লাগলো ঠিক আছে আমি তোমাকে বলে দিচ্ছি একটু সময় দাও তিনি যেন বাবা ওই স্বপ্ন আপনার শোনার পরে তিনি ভাবতে লাগলেন যখনই আপনার তিনি আপনার মুরাকাবায় বসে যখনই আপনার ওই স্বপ্নের আপনার তাবির গুলো দেখতে লাগলেন আবু বকর কে বলে আবু বকর গো তোমার নাম কি বলে আমার নাম হচ্ছে আবু বকর তোমার বাপের নাম কি বলছে আমার বাপের নাম হচ্ছে আবু কুহাফা বেরাদার বন্ধুগণ আমার তোমার মায়ের নাম কি বলে আমার মায়ের নাম উম্মুল খাইর সালমা তোমার বাড়ি কোথায় বলে আমার বাড়ি হচ্ছে মক্কা শহরে তোমার বংশের নাম কি বলে আমার বংশের নাম হচ্ছে কুরাইশ বংশ যখন বলেছে বাবা ওই আপনার রাহিটা বলতে লাগলো এ আবু
বরকত তুমি যে স্বপ্নটা দেখেছো এত সুন্দর স্বপ্ন গো মানে কি এত সুন্দর স্বপ্ন একটু কামাই বলেন বলে গো আবু মক্কার এটা স্বপ্নের মানে হচ্ছে তোমার ওই মক্কা শহরে একজন আব্দুল মুত্তালিব যার নাম হবে মুহাম্মাদ ওই নবী তুমি হবা প্রথম খলিফা ওই নবীর হবা তুমি নায়েব এই আবু বকর তোমার জানেছে ওই চন্দ্র তারাগুলো এটার জন্যই খেলতেছিল এটার জন্যই আনন্দ করতেছিল ওই নবী মক্কা ত্যাগ করে মক্কা হিজরত করে যখন মদিনা যাবে ওই রাত্রিতে ওই নবী নিজের মস্তক মোবারক তোমার জাঙ্গে রেখে আরাম করবে ওয়াকাত তোমার স্বপ্নের মানে হচ্ছে ওই নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনা যাবে একটা গুহাতে ওই নবী তোমার জাঙ্গ মুবারাকে নিজের মস্তক মুবারাকে রেখে আরাম করবেন তখন বাবা যখনই নাম বলা নাম হচ্ছে মোহাম্মদ মাহের নাম আমেনা বাবার নাম আব্দুল্লাহ দাদার নাম আব্দুল মুত্তালিব যখনই বলেছে বাবা আবু বকর কিন্তু চিনে গেল ও তো আমারই সঙ্গে থাকে ওরে তো আমারই সঙ্গে ঘুরে বেড়ায় আল্লাহু আকবার কবিরা আবু বকর আর মুলকে শাম গেল না মুলকে শাম আর গেল না তিনি জানা বাবা ওখান থেকে ঘুরে চলে আসলেন আমার দয়ার নবী মায়ের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানা বাবা ওই আপনার মক্কার যেন কাবার কাছে যেন আপনার তিনি আপনার তাওয়াফ করতে আছে আর আবু বকর গিয়ে বলে ও গো মুহাম্মাদ ও গো আল আমির আপনি আমায় কলমা পড়িয়ে মুসলমান করে দেন যখনই আমার নবীকে বলেছে ও গো আল আমির ও গো মুহাম্মাদ আপনি আমায় কলমা পড়িয়ে মুসলমান করে দি আমার নবী মুচকি হাসি মেরে আবু বকর কে জানা বাবা পড়িয়ে দিল আশহাদু আল্লাহ ইলাহা الله وأشهد أن محمدا عبده ورسوله لا إله إلا الله محمد رسول الله كلمة بره أبو بكر كنت أبنا مسلمان هو قال زمين المدى دونا مسلمان اكتا ما خديجا ار اكتا أبو بكر او برادار او غامار ما او بنرگا أبو بكر কিন্তু মুসলমান হওয়ার পরে আমার নবীর বারগাহে বলে হুজুর লাইট কে মারছে লাইট মারবেন না ওগো আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ নবী গো যারা আল্লাহর নবী হয় আমি শুনেছি গো নবী আদম থেকে নি ঈসা পর্যন্ত প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা একটা দুইটা মুজিজা দান করেছিলেন হুজুর আপনিও তো আল্লাহর নবী আপনি আমাকে মুজিজা দেখান শুধু আমার নবীকে আল্লাহ তাআলা শুনেন একটা কথা যখন বলে দি আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদমকে একটা দুটা মুজিজা দিয়েছিল হযরতে নূহকে একটা দুটা মুজিজা দিয়েছিল আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহকে একটা দুটা মুজিজা দিয়েছিল বাবা এই করে প্রত্যেকটা নবীকে কাউকে তিনটা কাউকে চারটা মুজিজা দিয়েছিল কিন্তু আমার নবীর ব্যাপারটাই আলাদা আমার নবীর মিসালই আলাদা আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বাবা পাঁচটা মুজিজা দেয় না দশটা মুজিজা দেয় না বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আমি আপনাকে সারা পা মুজিজা করে দুনিয়াতে পাঠালাম মাথা থেকে পা থেকে নিয়ে মাথা পর্যন্ত আপনাকে সারা পা মুজিজা করে আমি আপনাকে জগতের বুকে পাঠালাম বেরাদার বন্ধুগণ আমার আব্বা জানেরা আমার সোনা মানিকেরা তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো বারহাক আল্লাহর নবী আমি আপনার কাছে একটা জিনিস দেখতে চাই একটা মুজিজা দেখান ওই মুজিজা দেখে আমার অন্তরটা ভরে যাবে আমার ঈমানটা পাকা পক্ত হয়ে যাবে বেরাদার আমার দয়ার নবী মুস্তাফা মায়ার নবী মুস্তাফা
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু বকর গো তোমাকে আমি কি মুজিজা দেখাবো আর কি মুজিজা তোমাকে দেখাবো আমি তোমাকে একটা কথা বলি বলে শোনো তুমি আগামী গত কালকে তুমি মুলকে শামে বেরিয়েছিলে বিজনেস করার জন্য বিজনেসের উদ্দেশ্যে বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ মুলকে শামে পৌঁছে তুমি এক জায়গাতে তুমি আরাম করার জন্য বিশ্রাম নেবার জন্য আরাম করতেছিলে বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ ঘুমিয়েছিলাম আ আবু বকর তুমি ঘুমন্ত অবস্থায় একটা স্বপ্ন দেখেছিলে কিনা ঘুমন্ত অবস্থায় একটা স্বপ্ন দেখেছিলে কিনা আসমানের চন্দ্র তারা তোমার বাড়ির আঙ্গিনায় আনন্দ করছিল কিনা আর ওই আসমানের চন্দ্র তারা তোমার জাঙ্গেসে খেলাধুলা করছিল কিনা বলো আবু বকর আর বলবো এ আবু বকর শোনো তুমি ওই স্বপ্ন দেখার পরে কাউকে খুঁজে না পেয়ে তুমি একটা রাহিবের কাছে গিয়েছিলে আর ওই রাহিবের কাছে যাওয়ার পরে তোমার স্বপ্নগুলোকে শুনিয়েছিলে আর ওই স্বপ্নের তাবিরগুলো ওই রাহিব তোমাকে শুনিয়েছে কি না জোরে বলো বন্ধুগণ আমার আবু বকর তখন বাবা আমার নবীর কদম ধরে পড়ে গেল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ নবী গো আমার পিতা মাতা আপনার পদ তলে স্বর্গ হয়ে যাক আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেরাদান ইসলাম একটা গজল লিখেছি বাবা বুঝতে পারলেন তো আমি পড়ছি একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ আচ্ছা এই জায়গাতে কে কে আলিপুর আছেন 52 বিঘা আছেন একটু হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ মাশাআল্লাহ তার মানে বেশির ভাগটা বাইরে থেকে আসছে বোঝা যাচ্ছে হ্যাঁ যারা বাইরে থেকে আছেন তারা হাত উঠে বলেন তো সুবহানাল্লাহ আরে বাবা লজ্জার কিছু নাই এটা নয় যে পুলিশ আপনাকে ধরে নিয়ে চলে যাবে হ্যাঁ বাইরে থেকে যারা আছেন হাত উঠে বলেন তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ শুনেন কে সর জমিন সর জমিন আলিপুরেতে নবীর মহফিল দেখো না 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 আরে বসে আছে বসে আছে মাহফিলেতে বসে আছে মাহফিলেতে সবাই নবীর দিওয়ানা আল্লাহু আকবার আল্লাহু আকবার या रसूल अल्लाह जिंदाबाद अल्लाह अकबर सर जमीन अलीपुर ते नो फिर महफिल देखो ना अरे बो से आछे अरे बो से आछे महफिल ते নবীর দিওয়ানা সুবহানাল্লাহ আলে সর জমিন আলিপুরেতে নবীর মহফিল দেখো না আর বেরাদার এই যে আপনারা বসে আছেন আপনাদেরকে আল্লাহর রহমতের ফেরেশতারা ঘিরে রেখেছে জোরে বলুন সুবহানাল্লাহ যেই মত আপনারা মেলা লাগিয়ে বসে আছেন সেই মত আল্লাহর ফেরেশতারাও আজকে মেলা লাগিয়ে বসে আছে জোরে বলুন সুবহানাল্লাহ
লেগে আছে আলিপুরেতে হোর ফরিশতাদের মেলা আর লেগে আছে আলিপুরেতে হোর ফরিশতাদের মেলা লেগে আছে আলিপুরেতে হোর গেলে মানের মেলা আর গাইছে তারা আর গাইছে তারা আল্লাহ শুনেন কে সর জমিন সর জমিন আলিপুরেতে নবীর মেহফিল দেখো না 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 আরে বসে আছে বসে আছে মাহফিলেতে বসে আছে মাহফিলেতে সবাই নবীর দিওয়ানা আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ আল্লাহু আকবার সর জমিন আলিপুরেতে নবীর মেহফিল দেখো না আরে বসে আছে আরে বসে আছে মেহফিলেতে বসে আছে মেহফিলেতে সবাই নবীর দিওয়ানা সর জমিন আলিপুরেতে নবীর মেহফিল দেখো না আর বেরাদার এই যে আপনারা বসে আছেন আপনাদেরকে আল্লাহর রহমতের ফেরেশতারা ঘিরে রেখেছে জোরে বলুন সুবহানাল্লাহ যেই মতো আপনারা মেলা লাগিয়ে বসে আছেন সেই মতো আল্লাহর ফেরেশতারাও আজকে মেলা লাগিয়ে বসে আছে জোরে বলুন লেগে আছে আলিপুরেতে হোর ফরিশতাদের মেলা আর লেগে আছে আলিপুরেতে হোর ফরিশতাদের মেলা লেগে আছে আলিপুরেতে হোর গেলে মানের মেলা আরে গাইছে তারা আর গাইছে তারা একই সঙ্গে গাইছে তারা একই সঙ্গে গাইছে তারা একই সঙ্গে পায়া নবীর তারানা সর জমিন আলিপুরেতে নবীর মেহফিল দেখো না সর জমিন আলিপুরেতে নবীর মেহফিল দেখো না মাশাআল্লাহ তারপরে এই যে এরকম মানুষ দেখে আমার কমিটির লোকগুলো কি বলছে শুনুন ছন্দের মাধ্যমে আমি বলছি একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ আমার কমিটির লোকগুলো মুচকি মুচকি হাসছে সুবহানাল্লাহ একটু মহব্বতে বলুন আলিপুরের কমিটিরা সবাই এটা বলিছে আলিপুরের কমিটিরা সবাই এটা বলেছে আলিপুরের কমিটিরা সবাই এটা বলেছে প্রতি বছর আল্লাহ
করতে জীবনে প্রতি বছর করতে জীবনে ছেড়ে দে মো ছেড়ে মোরা দেবনা সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত হযরত আল্লামা মাওলানা আজিজুর রহমান কলিমি সাহেব হযরত মাওলানা আল্লামা আজিজুর রহমান কলিমি সাহেব নারায়ে আহলে বুরার কমিটি রা সবাই এটা বলেছে আহলে বুরার কমিটি রা সবাই এটা বলেছে প্রতি বছর প্রতি বছর করতে জীবনে প্রতি বছর করতে জীবনে ছেড়ে মোরা দেবনা সর জমিন আলিপুরেতে নবীর মাহফিল দেখো না আর এই ছন্দের মাধ্যমে আমি নিজের ঠিকানা দিচ্ছি একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ 70 76 98 77 81 70 76 98 77 81 আরে ডাইল করিলে ডাইল করিলে পেয়ে যাবে ডাইল করিলে পেয়ে যাবে আজিজুরের ঠিকানা সর জমিন আলিপুরেতে নবীর মাহফিল দেখো না সর জমিন আলিপুরেতে নবীর মাহফিল দেখো না বসে আছো মাহফিলেতে বসে আছো মাহফিলেতে সবাই নবীর দিবানা সর জমিন আলিপুরেতে নবীর মাহফিল দেখো না আল্লাহুম্মা মাওলানা মোহাম্মদ আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কলমা তিনারা পড়ে নিলেন বাবা চারজন যে প্রথমে পড়লেন তারপরে আস্তে আস্তে করে হযরতে ওসমানে গনিয়ে কলমা পড়লেন হযরতে জুবাইর কলমা পড়লেন হযরতে আব্দুর রহমান বিন আউফ তিনি কলমা পড়ে নিলেন হযরতে তলহাও কলমা পড়ে নিলেন হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনিও কলমা পড়ে নিলেন আর তার সঙ্গে সঙ্গে বাবা হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার জামাই অর্থাৎ নিজের বোনের স্বামী আপনার তিনিও কলমা পড়লেন তার সঙ্গে সঙ্গে তার বোন কলমা পড়লেন জোরে বলুন সুবহানাল্লাহ বেরাদার বন্ধুগণ আমার গো আমার আব্বা জানেরা আমার সোনা মানিকেরা হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার নবীর কলমা খানা পড়ে মুসলমান হয়ে গেলেন আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দামানের নিচে যখন চলে আসলো রে বাবা তো হযরতে আব্বা হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনার মা কিন্তু বাবা কলমা পড়েছিলেন না তিনি কিন্তু আপনার কাফিরা ছিলেন তিনি বিধর্মী ছিলেন তার মা বলে সাদ ওরে বেটা আমি শুনতে পেলাম তুমি নাকি নতুন ধর্ম পড়ে তুমি মুসলমান হয়ে গিয়েছো কলমা নাকি তুমি পড়ে নিয়েছো রে বেটা বেটা রে যেই ধর্মে তোর বাবা থাকলো তোর দাদা ছিল তোর পরদাদা ছিল আর ওই ধর্মকে ছেড়ে তুই কেমন করে নতুন ধর্ম কবুল করলি রে বেটা রে আমি তোকে বলি রে লাল তুই ওই কলমাটা ছেড়ে দে রে ওই মোহাম্মদের কলমা বলিস না নতুন ধর্মটা ত্যাগ করে দে তখন হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মা তুমি যদি আমাকে মেরে দাও
তবু আমি কলমা খানা ছাড়বো না মা গো তুমি যদি আমাকে আমাকে যদি মেরে জান থেকে মেরে দাও তবু আমি কলমা ছাড়বো না গো তার মা বলে বেটা এমন কোন মধু এমন কোন জাদু করেছে ওই আমেনার লাল যার জন্য আমার সঙ্গে এরকম কথা বলছিস এর আগে তো কোনোদিন আমার সঙ্গে এরকম কথা বলিসনি রে আমার কথার উপরে তুই আওয়াজ করিসনি রে আজ ওই মুহাম্মাদের কলমা পড়ে তুই আমার আওয়াজের উপরে আওয়াজ তুলিস রে বলে মা ওই আব্দুল্লাহর লাল দয়ার নবী মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কলমা তিনারা পড়ে নিলেন বাবা চারজন যে প্রথমে পড়লেন তারপরে আস্তে আস্তে করে হযরতে ওসমানে গনিয়ে কলমা পড়লেন হযরতে জুবাইর কলমা পড়লেন হযরতে আব্দুর রহমান বিন আউফ তিনি কলমা পড়ে নিলেন হযরতে তালহাও কলমা পড়ে নিলেন হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনিও কলমা পড়ে নিলেন আর তার সঙ্গে সঙ্গে বাবা হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার জামাই অর্থাৎ নিজের বোনের স্বামী আপনার তিনিও কলমা পড়লেন তার সঙ্গে সঙ্গে তার বোন কলমা পড়লেন জোরে বলুন সুবহানাল্লাহ বেরাদার বন্ধুগণ আমার গো আমার আব্বা জানেরা আমার সোনা মানিকেরা হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার নবীর কলমা খানা পড়ে মুসলমান হয়ে গেলেন আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দামানের নিচে যখন চলে আসলো রে বাবা তো হযরতে আব্বা হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনার মা কিন্তু বাবা কলমা পড়েছিলেন না তিনি কিন্তু আপনার কাফিরা ছিলেন তিনি বিধর্মী ছিলেন তার মা বলে সাদ ওরে বেটা আমি শুনতে পেলাম তুমি নাকি নতুন ধর্ম পড়ে তুমি মুসলমান হয়ে গিয়েছো কলমা নাকি তুমি পড়ে নিয়েছো রে বেটা বেটা রে যেই ধর্মে তোর বাবা থাকলো তোর দাদা ছিল তোর পর দাদা ছিল আর ওই ধর্মকে ছেড়ে তুই কেমন করে নতুন ধর্ম কবুল করলি রে বেটা রে আমি তোকে বলি রে লাল তুই ওই কলমাটা ছেড়ে দে রে ওই মুহাম্মাদের কলমা বলিস না নতুন ধর্মটা ত্যাগ করে দে তখন হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মা তুমি যদি আমাকে মেরে দাও তবু আমি কলমা খানা ছাড়বো না মা গো তুমি যদি আমাকে আমাকে যদি মেরে জান থেকে মেরে দাও তবু আমি কলমা ছাড়বো না গো তার মা বলে বেটা এমন কোন মধু এমন কোন জাদু করেছে ওই আমেনার লাল যার জন্য আমার সঙ্গে এরকম কথা বলছিস এর আগে তো কোনোদিন আমার সঙ্গে এরকম কথা বলিসনি রে আমার কথার উপরে তুই আওয়াজ করিসনি রে আজ ওই মুহাম্মাদের কলমা পড়ে তুই আমার আওয়াজের উপরে আওয়াজ তুলিস রে বলে মা ওই আব্দুল্লাহর লাল আমার দিনের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে এমন মধু আমাকে পান করিয়েছে এমন একটা জাদু করেছে রে মা দুনিয়ার কোনো কবিরা সারতে পারবে না দুনিয়ার কোনো লোক এই জাদুটা সরাতে পারবে না সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা বলে বেটা রে তুই কলমা ছেড়ে দে রে বেটা সাদ বলে মা গো তুমি আমাকে মেরে দাও আমার জান নিয়ে নাও কলমা ছাড়বো না তার মা জিদ্দি ছিল বাবা তার মা বলে দেখছি কেমন করে তুই কলমা ছাড়বি না কিভাবে তুই কলমা ছাড়বি না অবশ্যই তুই কলমা ছেড়ে দিবি বলে মা আমি তো তোমাকে বলে দিলাম তোমার মতো মা 100টা যদি ছেড়ে চলে যায় তবু আমি কলমা ছাড়বো না তার মা বলে বেটা কলমা ছাড়বি না বলে না কলমা ছাড়বো না কলমা ছাড়বি না বলে না ঠিক আছে তুই কলমা ছাড়বি না আজ থেকে আমি খাওয়া দাওয়া ছেড়ে দিলাম
আজ থেকে আমি খাওয়া দাওয়া ছেড়ে দিলাম, আমি খাওয়া দাওয়া করব না। দেখি তুই কলমা ছাড়িস কে ছাড়িস না। বেরাদার বন্ধুগণ আমার, ওগো আমার আব্বা জানেরা, ওগো আমার মা বোনেরা, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মা বলে, বেটা শোন, তুই যদি কলমা না ছাড়িস, আমি খাওয়া দাওয়া ছেড়ে দিলাম, আমি পানি পান করব না, আমি রাত্রে ঘুমাবো না, এইভাবে আমি ধূপে ধূপে বাড়াবো, আল্লাহু আকবার কাবিরা, আমি যখন দুর্বল হয়ে যাব, আমি যখন দিনের পর দিন আমি দুর্বল হয়ে যাব, গ্রামের লোক বলবে, মক্কার লোক বলবে, দেখ সাদিনা আবু বকাসের মাকে দেখ এভাবে বেড়াচ্ছে, আমি দেখ বেটা তুই কলমা যদি না ছাড়বি তাহলে আমি দিনের পর দিন খাওয়া ছেড়ে দেব, অসুস্থ হয়ে যাব, মানুষকে বলে বেড়াবো। তার ছেলে বলে, সাদ বলে, মা মা তোমার যদি 100টা জান যদি চলে যায়, মা গো তোমার এই ছেলে সাদ নিজের 100টা মাকে আমার নবী মুস্তাফার জন্য কুরবান করে দিতেও রাজি আছে। হে মা, তোমার মতো 100টা মা আমি কুরবান করে দেব, কিন্তু আমি নবী পাকের কলমা ছাড়ব না। জোরে বলো। তার মা ও বাবা বড় জিদ্দি ছিল, কলমা ছাড়বে না, ছাড়বো না। একদিন যাই, দুই দিন যাই, তিন দিন যাই, আচ্ছা বলেন তো মানুষ না খেয়ে কয়দিন বাঁচতে পারবে? কয়দিন গো ওই ডাক্তার, কয়দিন? 5 দিন, 3 দিন, কিন্তু পানি পান না করলে থাকতে পারবে না, গলা শুকিয়ে যাবে। পানি যদি পান যদি না করতে পারে, দান বল দিবা, যে দান দিহেন আলম সাহেব দিকে ফেল দিবে। বন্ধুগণ আমার আব্বা জানেরা, আমার সোনা মানিকেরা, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা, একদিন আপনার খাবার খেলো না, দুই দিন খাবার খেলো না, তিন দিন খাবার খেলো না, যখন আপনার খাওয়া ছেড়ে দিল, পানি পান করা ছেড়ে দিল, ঘুমানো ছেড়ে দিল, বাবা দিনের পর দিন এত দুর্বল হয়ে গেল গো, এত দুর্বল হয়ে গেল বাবা। আবার বলছে, ওরে বেটার সাদ কলমা ছেড়ে দে। বলে, না মা, তুই জিদ্দ করেছিস, করে নে, আমি কলমা ছাড়ব না বেরাদার। আমার দয়ার নবী, মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কানে খবর গেল, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বলেছে, বেটা কলমা ছেড়ে দে, বেটা কলমা ছেড়ে দে, নাহলে আমি খাওয়া দাওয়া ছেড়ে দেব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মা খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, ঘুমানো ত্যাগ করে দিয়েছে গো নবী। তখন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো আমার সাহাবী সাদ, তোমার মা হতে পারে বিধর্মে, তোমার মা হতে পারে কাফেরা, কিন্তু সাদ তুমি শোনো, আল্লাহ তাআলা অনুমতি দেয়নি আর আমিও অনুমতি দিই না যে তুমি তোমার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ তাআলা বলেছে, ওগো জগৎবাসীরা, তোমরা নিজের মায়ের সেবা করো, তোমরা নিজের মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো। তার জন্য আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর কথা বলেছেন বাবা, ক্বালা ফালজিমহা ফাইনাল জান্নাতা ইন্দা রিজলিহা। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগৎবাসীদেরকে বলছে, ওগো জগৎবাসীরা, মসজিদে শুধু সাজদা করলে জান্নাত পাওয়া যাবে না, কাবার তাওয়াফ করলে গেলে জান্নাত পাওয়া যাবে না, রমজান মাসে রোজা রাখলে জান্নাত পাওয়া যাবে না। ওগো আমার উম্মত উম্মতানিরা শোনো, মসজিদ তৈরি করলে জান্নাত পাওয়া যাবে না। ওগো আমার উম্মত উম্মতানিরা তোমরা শোনো, তোমরা যদি খানকা বানাও জান্নাত পাওয়া যাবে না। বলে, জান্নাত কেমন করে পাওয়া যাবে? তাহলে শোনো, এগুলো কাজ করলে সওয়াব পাওয়া যাবে, কোন কোন গ্যারান্টি নাই যে জান্নাত পেয়ে যাবে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি রাসূলুল্লাহ, তোমার মায়ের পায়ের নিচে আমি জান্নাত রেখে দিলাম। সারা জগৎ ঘুরিয়া আর দেখো রে মন ভাবিয়া, জোরে বলুন না, সারা জগৎ ঘুরিয়া আর দেখো রে মন ভাবিয়া,
আরে মায়ের মত মায়ের মত আপন কেউ হবে না গো গ্রামবাসী একটু তাহারাও মায়রে দেখে আরে নয়ন ভয়রা মায়রে দেখে রে গ্রামবাসী একটু তাহারাও মায়রে দেখে দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে দিলেন সাত তোমার মা হতে পারে ও মুসলিম কিন্তু তোমার মায়ের সঙ্গে এরকম দুর্ব্যবহার খারাপ ব্যবহার করতে তুমি পাবে না আচ্ছা বলেন তো সাত যদি তার মায়ের সঙ্গে যদি ও মুসলিম হয়ে তার সঙ্গে যদি খারাপ ব্যবহার করতে না পায় তাহলে আমরা নিজের মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করতে পাবো কখনোই পাবো না আহারে হায় রে মা মায়ের তুলনা হবে না মায়ের তুলনা হবে না রে বাবা যে মা আপনাকে দশ মাস দশ দিন গর্ভে রেখে দুনিয়ার আলো দেখিয়েছে যে মা আপনাকে দশ মাস আপনাকে দশ মাস গর্ভে রেখেছে রে বাবা মা যদি চাইতো তাহলে আপনাকে পেটের মধ্যে আপনাকে মেরে ফেলে দিতে পারত কিন্তু মা আপনার পারেনি আমার ছেলেকে আমি মারব না দেখবেন বাবা মায়েদের কত কষ্ট হয় দশ মাস দশ দিন বাবা নিজের সন্তানকে পেটে আপনার লালন পালন করা নিজের পেটে আপনার দশ মাস রাখা আল্লাহ আকবার কাবিরা বন্ধুগণ আমার আব্বা জানেরা আমার সোনামানিকেরা একটা জায়গাতে বাবা একটা মেয়ে মানুষের স্বামী ছিল না রে বাবা তার একটা মাত্র ছোট ছেলে রেখে তার স্বামী মারা গিয়েছিল বেরাদার ওই ছেলেটাকে সুন্দর করে মানুষ করলো মানুষ করার পরে লালন পালন করলো বাবা লালন পালন করার পরে ওই মা মনে মনে ভাবতে লাগলো আল্লাহ গো আমার ছেলে বিয়ে দেওয়ার উপযুক্ত হয়ে গেল আল্লাহ আমার নিজের ছেলের আবার বিবাহ দিতে হবে ওই মা কত আশা নিয়ে কত স্বপ্ন নিয়ে নিজের ছেলের বিবাহ দিল বাবা যখন আপনার নতুন দুলহাই নতুন বউ ঘরে নিয়ে আসলো গো নতুন বউ যখন ঘরে নিয়ে আসা ওই ছেলেটা বাবা বউয়ের প্রেমে পড়ে নিজের স্ত্রীর প্রেমে পড়ে মাকে ভুলে যায় রে বাবা যে মা না খেয়ে আপনাকে খাওয়াছে যে মা ঘুম না মেরে আপনাকে ঘুমিয়েছে রে বাবা একটু মনে করেন যখন আমরা ছোট ছিলাম আমরা বিছানায় যখন পেশাব করেছি মা আমাদেরকে পেশাব থেকে আপনার উঠিয়ে শুকনোতে আপনার শুয়েছে শুকনোতে আপনার ঘুমিয়েছে কিন্তু মা ভেজা জায়গাতে ঘুমিয়ে গিয়েছে রে বাবা ওই মা আজ আমরা ওই মার সঙ্গে কথা বলি না আজ ওই মায়ের সঙ্গে আমরা চলাফেরা করি না এমনও ছেলে আছে যারা বলে মা এই বুড়ি আমি তোর সঙ্গে কথা বলি না তোর ওই চেহারা বা চেহারা আমি দেখতে চাই না ওরে বুড়ি তোর বাচ্চারা দেখতে চাই না আল্লাহু আকবার কাবিরা বন্ধুগণ আমার আব্বা জানেরা আমার সোনামানিকেরা আপনি যে মাকে বললেন আমি বাচ্চুরা দেখতে চাই না আর আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে যান এই দুনিয়াওয়ালারা তোমরা যে মাকে তোমরা বাচ্চুরা বলো আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিই তোমরা যদি নিজের মায়ের একবার যদি খুশিতে একবার যদি আনন্দে তোমার মায়ের চেহারা খানা জিয়ারত করে নাও তোমরা মায়ের একবার যদি চেহারাটা একবার যদি তাকিয়ে দাও আমি রাসূলুল্লাহ তোমাকে একটা মাকবুল হজ আর মাকবুল উমরার সওয়াব দান করবে আল্লাহ তাআলা ওরে আমার বাবা জিও ভাইরা যেই মাকে আমরা পাঁচ সুরত বলি আর ওই মাকে বাবা যদি দেখা যায় আল্লাহ তাআলা আমাদেরকে একটা কবুল হজের সওয়াব দান করবে আমাদেরকে একটা কবুল উমরার সওয়াব দান করবে আজ আমরা ওই মাকে পাঁচ সুরত বলি আজ আমরা ওই মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে আজ ওই মায়ের সঙ্গে আমরা কথা বলি না আজ ওই মায়ের সঙ্গে আমরা কোনো রিলেশন রাখি নাই বাবা গো সময় থাকতে এখন আপনার চেঞ্জ হয়ে যান এরকম যদি হয়ে থাকে বাবা বাড়ি যাবেন বাড়ি যাওয়ার পরে আপনার মায়ের হাত কানা ধরে নেবেন মা গো তুমি আমায় ক্ষমা করে দাও গো মা তোমার সঙ্গে কতই না দূর ব্যবহার করেছে বাবা বলতেছিলাম ওই ছেলেটার বিবাহ দেওয়ার পরে নতুন বউ নিয়ে আসলো রে বাবা নিয়ে আসার পরে নিজের আপনার স্ত্রীর মহাব্বাতে মায়ের মহাব্বাত খানা ভুলে গেল বাবা তার মাকে বলতে চায় বুড়ি তুই আমার বাড়ি থেকে যা আমার বাড়ি থেকে বের হয়ে যা তার মা বলে
যে আমি তোকে লালন পালন করলাম, তোকে মানুষ করলাম, আর তুই আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিছিস। হ্যাঁ, তোকে বাড়িতে রাখবো না, বাড়ি থেকে বের হয়ে যা। বলে কেন রে? বলে আমার বউ চাই না যে এইরকম বুড়ি আমার বাড়িতে থাকুক। জোরে বলো নাউজুবিল্লাহ। এই বাবা, লজ্জা করা দরকার ওই রকম ব্যবহার করার চাইতে। আগে আপনাকে মরে যাওয়া অনেক ভালো ছিল। আপনার মাকে বলছে যা বেরিয়ে যা বাড়ি থেকে। ওই মাকে যখন আপনার বাড়ি থেকে বের করে দিল, ওই মেয়েটা যেন বাবা গেল মরণ সর্দারের কাছে। বাস্তব ঘটনা শুনেন রে বাবা। মন্ডল সর্দারের কাছে গেল। মন্ডল সর্দারের কাছে যাওয়ার পরে বলে, মন্ডল সর্দার তোমরা তো ভালো করে জানো গো, আমি আমার ছেলেকে কত সুন্দর করে লালন পালন করেছি, কত কষ্ট করে আমার ছেলেকে মানুষ করেছি। বলে হ্যাঁ, আমরা দেখেছি তোমাকে না কতই সহযোগিতা করেছি। হ্যাঁ, কি হলো এখন? বলে আমার ওই ছেলেটা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে গো, আমার একটা ন্যায্য তুমি বিচার করে দাও। বেরাদার বন্ধুগণ, আমার আব্বা জানেরা, ওই মন্ডল সর্দার গুলো আপনার বিচার বসিয়ে দিল বাবা। বিচার বসিয়ে দেওয়ার পরে ছেলেটাকে ডাকলো। ছেলেটাকে ডাকার পরে বলতে লাগলো, বলো তোমার মাকে বাড়িতে চাপাবে কিনা? বলে না না, ওই বুড়ির সকাল দেখতে চাই না, ওই বুড়িকে আমি আর বাড়িতে উঠাতে চাই না। গ্রামের মন্ডল সর্দার বলতে লাগলো, ঠিক আছে, তুই যখন তোর মাকে চাপাবি না তাহলে একটা শর্ত। বলে কি শর্ত? বলে শোন, আমাদের শর্ত যদি মানিস আর তোর মা কোনোদিন তোর বাড়িতে যাবে না। বলে কি রকম শর্ত? বলে শোন, তোর মা তোকে 10 মাস 10 দিন তোর মা কত কষ্ট করে, তুই পেটের মধ্যে যখন ছিলি কতই না লাত মেরেছিস, কতই না আঘাত করেছিস তোর মাকে। এই যুবক, তোকে পেটের মধ্যে ধারণ করতে হবে না, একটা কাজ করতে হবে, তারপরে তোকে তোর মা ছেড়ে দিবে, আর কোনদিন তোর কাছে যাবে না। বলে কি কাজ? বলে শোন, তোর যে পেটে তোর মা তোকে ধারণ করেছিল, ওই পেটে তোকে 3টা ইট বেঁধে 7 দিন থাকতে হবে। কতদিন? 7 দিন। 3টা ইট তোর পেটে বেঁধে রাখবো, 7 দিন পর্যন্ত ওই ইট খুলতে পাবি না, 7 দিন পর্যন্ত ওই ইট খুলে তুই কোথাও যেতে পাবি না, 7 দিন পর্যন্ত তোকে ওই 3টা ইট তোকে ধুয়ে বেড়াতে হবে। আল্লাহু আকবার কাবিরা। বন্ধুগণ আমার, ওই ছেলেটা বলতে লাগলো, সামান্য 3টা ইট কোনো ব্যাপারই নয়। আল্লাহু আকবার কাবিরা। দেখেন বাবা মা কেমন জিনিস রে বাবা। আল্লাহু আকবার কাবিরা। বন্ধুগণ আমার, ও আমার সোনা মানিকেরা, 3টা ইট পেটে যেন বেঁধে দেওয়া হলো বাবা। একদিন যাই, 2 দিন যাই, 3 দিনের মাথাতে বাবা আর ওই ছেলেটা পেট নিয়ে থাকতে পারে না, এত পেটে ব্যথা আর কোমরে এত ব্যথা, আর যেন বাবা দাঁড়িয়ে থাকতে পারে না, এত ব্যথা। ওই ছেলেটার যখন পেটে ব্যথা, তখন কিন্তু ওই ছেলেটা বুঝে গেল যে সামান্য 3টা ইট বেঁধে যদি 3 দিনে এত ব্যথা হয়, তাহলে আমার মা আমাকে 10 মাস কেমন করে নিয়েছিল পেটে, আমার মা আমাকে কেমন করে 10 মাস নিয়ে ডুয়েছে, আমাকে নিয়ে কাজ করেছে, আমাকে নিয়ে বেরিয়েছে, আমাকে নিয়ে সবকিছু করেছে। আজ আমি সামান্য 3টা ইট আমি পেটে বেঁধে রাখতে পারলাম না, তাহলে আমার মা কত আঘাত পেয়েছে, কত যন্ত্রণা সহ্য করেছে, আর আমি ওই মাকে আমার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। আল্লাহু আকবার কাবিরা। বন্ধুগণ আমার, ওই যুবকটা বুঝে গেল, আল্লাহ গো আমি আমার মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি, আল্লাহ অন্যায় করেছি। তার মায়ের কাছে গেল, তার মায়ের কাছে গিয়ে তার মায়ের পাখানা ধরে নিল। মা মা গো, তুমি আমায় ক্ষমা করে দাও গো মা, মা গো তোমাকে নিয়ে আমি কতই না আমি অন্যায় করেছি, মা তোমাকে আমি না কতই গাল দিয়েছি গো মা, তোমাকে আমি কতই না খারাপ কথা বলেছি গো। তার মা যখন তার ছেলের চোখের জল দেখলো, বাবা মা যতই হোক না কেন নিজের ছেলের চোখের জল দেখতে পারে না, ছেলের যখন জল দেখেছে বাবার চোখে, তখন মা তার ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে নিল। বেটা রে, তুই নিজের ভুল যখন বুঝতে পেরেছিস আমি তোকে ক্ষমা করে দিলাম। ওই মা আমাদেরকে কত কষ্ট করে লালন পালন করেছে। ভাই আমার, আব্বা জান আমার, আমরা সবাই মাকে ভালোবাসি না? বাসি তো, কারোর মা দুনিয়াতে নাই রে বাবা।
दुनिया छेड़े चले गए छे एखाने अनेक छेले आछे जार मा दुनियाते नाई कोनो आमार भाई निजेर मायेर जन्य 500 टाका देबे মা কবরে চলে গেছে মাওলানা আমার মায়ের জন্য একটু দোয়া করেন গো আমার মা দুনিয়াতে বেঁচে নাই একটু আপনি দোয়া করবেন আমার মা যেন জান্নাতবাসী হয় আমার মা যেন ভালো থাকে কবরে কোনো ভাই আমার হবে না 500 টাকা হবে না রে ভাই যে মায়ের জন্য দোয়াটা করাবে কোনো যুবক আমার যে মাওলানা মা চলে গেছে আমি আপনাকে 500 টাকা দিলাম আমার মায়ের জন্য একটু দোয়া করবেন হবে না কোনো বাপ আমার 500 টাকা হবে না রে বাবা আহারে যে মা 10 মাস 10 দিন আমাদেরকে গর্ভে ধারণ করলো এই যে দেখেন মাশাআল্লাহ একজন ভাই আমার কত আপনার সুন্দর গো যোগ্য মায়ের যোগ্য বেটা বাবা নিজেকে স্থির রাখতে পারলো না মাওলানা আমার মা চলে গেছে আমার মা দুনিয়াতে নাই আমি আমার মায়ের জন্য 500 টাকা দিই সুবহানাল্লাহ মাশাআল্লাহ দেখেন এ ভাই আমার নিজের মায়ের জন্য 550 টাকা দিয়েছে আহারে এরকম ছেলে হওয়া দরকার যে ছেলেটা বাবা মায়ের কথা মনে পড়লো 500 টাকা দিল সে নিজেকে নিজে থাকতে পারলো না আল্লাহ গো